আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমার নাতিদীর্ঘ আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার অধিকার এবং সন্তানের কর্তব্য। এ সম্পর্কে সংক্ষিপ্তাকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার পিতামাতা। একজন সন্তানের জীবনে পিতামাতার সম্মান এবং মর্যাদা সবার চেয়ে উপরে। এই বিশ্বচরাচরের অধিপতি, পরিচালক এবং অভিভাবক হচ্ছে মহান রব্বুল আলামিন, এবং সন্তানের জীবনে, ইহকালীন জীবনে তার অভিভাবক হচ্ছে তাদের পিতামাতা। এই জন্য একজন সন্তানের কর্তব্য হচ্ছে তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপাসনার পাশাপাশি তার পিতামাতার প্রতি আনুগত্য প্রদর্শন করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আর আপনার প্রতিপালক হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা যদি একজন অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে, তোমাদের জীবনে চলে আসে, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের প্রতি তোমরা উফ শব্দটি উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিও না এবং তাদেরকে তোমরা উফ শব্দটিও উচ্চারণ করো না, এবং তাদের সাথে নম্রভাবে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, এবং তাদের প্রতি মমতা বসে তোমার নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, শৈশবে আমার পিতা যেভাবে আমাকে লালন পালন করেছেন দয়া দিয়ে, স্নেহ দিয়ে, আপনিও তেমনি তাদের প্রতি দয়া করুন। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে পিতামাতার আনুগত্যকে একত্রিতভাবে বর্ণনা করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তাওহিদ বিশ্বাসের ন্যায় পিতামাতার সাথে আনুগত্য করাটাও অতীব গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর যেমন কোনো অংশীদারি নেই, আল্লাহর সাথে কারো শরিক নেই, জন্মদাতা হিসাবে জন্মের ক্ষেত্রে অনুরূপভাবে মায়ের এবং পিতার কোনো অংশীদারিত্ব নেই এবং শরিক নেই। এই জন্য আল্লাহর ইবাদত করা যেমনিভাবে অপরিহার্য ফরজ, অনুরূপভাবে পিতামাতার আনুগত্য করা, তাদের সাথে সদাচরণ করা, সদ্ভাব বজায় রাখাও সন্তানের প্রতি ফরজ। আর এর বিপরীতটা হচ্ছে, আল্লাহর ইবাদতের বিপরীত হচ্ছে শিরিক, এবং শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। সহিহুল বুখারীর 6920 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় পাপ কোনটি, পৃথিবীর সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। হে আল্লাহর রাসূল, এরপরে সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো চার আল্লাহর ইবাদত, এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। এবং শিরকের পরে সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতাকে কষ্ট দেওয়া, তাদের অবাধ্যতা করা। এবার আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে ঢুকে পড়ি। একজন সন্তানের উপরে পিতামাতার কি অধিকার রয়েছে এবং সন্তানের কর্তব্য কি, আমরা মোটা দাগে সংক্ষিপ্তকারে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন সন্তানের জন্য পিতামাতার প্রথম অধিকার হচ্ছে সন্তান তার প্রতি সদ্ভাব বজায় রাখবে, সদাচরণ করবে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবীর আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্য দান করেছিলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যে চিত্রিত করেছেন, তা হচ্ছে তারা পিতামাতার প্রতি সদাচারী ছিলেন, দায়িত্বশীল ছিলেন এবং আনুগত্যশীল ছিলেন। সূরা মারিয়ামের মধ্যে
মহান আল্লাহ তাআলা জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের গুণ বর্ণনা করছেন, গুণ বর্ণনা করতে করতে বলছেন ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। 14 নম্বর আয়াতে তিনি বলছেন আর ইয়াহইয়া হচ্ছে তার পিতামাতার প্রতি অনিয়ত অতীব সদাচারী এবং সে অহংকারী নয় এবং অবাধ্যও নয়। এই সূরারই আল্লাহ তাআলা আলোচনা করতে করতে ঈসা আলাইহিস সালামের আলোচনা করেছেন, মারিয়াম আলাইহিস সালামের আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন পিতা সারা আল্লাহ তাআলা তাদেরকে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। মানুষ যখন বলাবলি করছিল ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকেই বলে উঠছিলেন, নিজের পরিচয় নিজে দিচ্ছেন, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বলতে বলতে তিনি বলছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আর আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন মায়ের প্রতি আনুগত্যশীল সন্তান হিসেবে, আমাকে অহংকারী এবং অবাধ্য সন্তান করেননি। অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে একই নির্দেশ দিয়েছিলেন, বানী ইসরায়েলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন ওয়াই দাখাযনা মিসাকা বানী ইসরায়েল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বানী ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদাচারী হবে। নূহ আলাইহিস সালাম তার পিতামাতার জন্য দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃ তার পিতার প্রতি আনুগত্য প্রদর্শনের স্বর্ণালী ইতিহাস রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যদি তার পিতার আনুগত্যশীল সন্তান না হতেন কুরবানির মতো একটি স্বর্ণালী ইতিহাস হয়তো বা রচিত হতো না। এই জন্য পিতামাতার আনুগত্য করা প্রত্যেক সন্তানের উপরে অপরিহার্য। এবার আসুন আমরা পিতামাতার সাথে যে আল্লাহ আমরা যে পিতামাতার সাথে আনুগত্য প্রদর্শন করব এর জন্য আমরা আল্লাহর কাছ থেকে কি পাব। পিতামাতার আনুগত্য করার মাধ্যমে তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। একজন ব্যক্তি আদাবুল মুফরাদের 11 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু আলা যহরিহি, এক ব্যক্তি তাওয়াফ করছে, কাবা প্রদক্ষিণ করছে, তার মাকে পিঠে নিয়ে সে তাওয়াফ করছে, প্রতিমধ্যেই সে কবিতা আবৃত্তি করছে, ইন্নি লাহা বাইরুহাল মুদাল্লালু ইন উযিরাত রিকাবুহা লাম উযারি। আমি হচ্ছে আমার মায়ের বাহন, আমার মায়ের বাহনের পাদানি মাকে কষ্ট দিলেও আমার মাধ্যমে মা কষ্ট পায় না। তাওয়াফ করতে করতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা, তখন তিনি বলছেন আতুরানি জাযাইতুহা, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি মনে করেন আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন লা ওয়ালা বি জাফরাতিন ওয়াহিদাতিন, কখনোই না, তুমি তোমার মায়ের একটি নিঃশ্বাসের ঋণও তুমি পরিশোধ করতে পারোনি। সুবহানাল্লাহ বিহামদিহি। অপর এক বর্ণায় রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, জন্মের পর তোমাকে কোলে পিঠে মানুষ করেছেন, সব সময় তিনি কামনা করতেন যে তুমি যেন ভালো থাকো, নিজের জন্য তিনি নিজেকে নিঃশেষ করে দিয়েছেন তোমার জন্য, আর তুমি তাকে বহন করছো আর মনে করছো কখন মা মারা যাবে আর আমার এই কষ্টটা লাঘব হবে। সুতরাং মায়ের ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না। তবে মা বাবা যদি কোনো শিরকের ব্যাপারে, ইসলামের অবাধ্যতার ব্যাপারে যদি কোনো নির্দেশ দেয়, সেই ব্যাপারে সন্তান তার পিতামাতার আনুগত্য করতে বাধ্য নয়। ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন জাহাদাকা, পিতামাতা যদি তোমাকে পীড়া বিড়ি করে আমার সাথে শিরিক করার জন্য যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই, তাহলে ওই ক্ষেত্রে তুমি তোমার পিতামাতার আনুগত্য করতে বাধ্য নও, তবে তুমি পিতামাতার প্রতি সদ্ভাব বজায় রাখবে। আমি আহলে হাদিস হয়েছি বলে আমি আমার পিতামাতাকে যে অবজ্ঞা করব, আমি মুসলিম হয়েছি বলে আমি আমার পিতামাতাকে যে অবজ্ঞা করব, এটা নয়, ইসলাম এটাকেও নিষেধ করেছেন। উম্মে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনহা আল্লাহ রাসূলকে বলছেন হে আল্লাহ রাসূল, আমার মা আমার কাছে এসেছেন, তিনি তো মুশরিকা, আমি কি তার সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল বললেন না, সিরিহা, অবশ্যই তুমি তার প্রতি সদাচরণ করবে। অমুসলিম পিতামাতার সাথে যে সদাচরণ করতে হয়, এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটাকে গ্রহণ করতে হবে আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা হাজরকে দাওয়াত দিচ্ছিলেন, মূর্তির অসারতা যখন তার সামনে প্রদর্শন করেছিলেন, তখন আজ তার পিতা কি বলেছিল, ইয়া ইব্রাহিম লাইল্লাম তান্তাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তুমি যদি তোমার দাওয়াত থেকে ক্ষান্ত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা টুকরো টুকরো করে দিব, দূর হও আমার কাছ থেকে। পিতার এত কঠিন ধমকানি,
পিতার এত রাব ব্যবহার, কিন্তু সন্তান কি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য ক্ষমা চাইব আল্লাহর নিকটে, আমার রব আমার প্রতি অতীব অনুগ্রহশীল। সুতরাং আমি ভালো পথে আছি, আমার বাবা ফাসিক হতে পারে, আমার বাবা ধূমপাই হতে পারে, আমার বাবা যে কোনো ধরনের পাপী হতে পারে, কাফের মুশরিক হতে পারে, তাই বলে এই নয় আমি আমার পিতামাতার সাথে অসদাচরণ করব। জাহিমা আসসালামী সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসনাদ আহমদে হাদিসটি এসেছে এবং সুনানে ইবনু মাজাতেও এসেছে, তখন তার মা বলে ফেলল, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, লা তামুতু আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতু ওয়া তাকফুরু বিমুহাম্মাদ, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, আমি খাবো না, আমি পানও করবো না, এইভাবে আমি মরে যাব, আমি কিছুই খাবো না। এমন অবস্থা হলো তিনি একদম দুর্বল হয়ে গেলেন, কৌমের লোকজন তাকে ধিক্কার দিতে লাগলো, ইয়া কাতিলা উম্মাহ, হে মায়ের হত্যাকারী, এইভাবে ধমক দিতে লাগলো, মানুষকে তিরস্কার করতে লাগলো। তখন সন্তান ব্যক্তহীন কণ্ঠে বলেছিলেন, ইয়া উম্মা লাইন কানাত লাকি মিয়াতু নাফসিন ফাইন খরাজাত নাফসান নাফসা, মা আপনি শুনে রাখেন, আপনি যে আপনাকে যদি একশো বার জীবন দেওয়া হয়, ওই জীবন যদি ১০০ বার যদি চলে যায়, তবুও মনে রাখবেন আমি যে দিন গ্রহণ করেছি এই দিন আমি কখনো পরিত্যাগ করব না। ইনশিটি ফাকুলি ওয়াইনশিটি ফালা তাকুলি, আপনার ইচ্ছা আপনি খান অথবা আপনি না খান, আমি দিন ত্যাগ করব না। দিনকে জলাঞ্জলি দিয়ে পিতামাতার আনুগত্য নয়, তবে পিতামাতাকে যদি মুশরিক হয় ফাসিক হয় তাদের আনুগত্য করা যাবে না। কখনো কখনো কি পিতামাতার আনুগত্য কিছু কিছু ইবাদতের চেয়ে অগ্রাধিকার পেয়ে যায়? সহিহুল বুখারীর ৫২৭ নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, সময় মতো সালাত আদায় করা। এরপরে কোনটি? এরপরে পিতামাতার আনুগত্য করা। এরপর কোনটি? আল্লাহর পথে জিহাদ করা। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর পথে জিহাদের চেয়েও পিতামাতার প্রতি আনুগত্য করা অগ্রাধিকারযোগ্য আমলে পরিণত হয়ে যায়। জাহিমা আসসালামী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, এ আল্লাহ রাসূল, আসাদুনুকালিল জিহাদ, আমি জিহাদের জন্য আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাবা কি জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। ইলজামহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, যাও মায়ের সেবা করো, জান্নাত তাদের পিতামাতার পায়ের নিকটে আছে। আবার ঘোরাঘুরি করছে, বারবার আসছে, আমি পিতামাতার সেবা করব, আমি তো আল্লাহর পথে জিহাদ করব। তখন আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, ওয়াই হাক ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা ফাই ফাসাম্মাল জান্নাত, ধ্বংস হোক, তোমার মায়ের পাকে আবশ্য করে নাও, জান্নাত সেখানেই আছে। ওলামায়ে কেরাম বলেছেন, এর মাধ্যমে বুঝে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে মুসলিম পিতামাতা যদি কোনো সন্তানকে নিষেধ করে, ওই সন্তানের জন্য জিহাদ হারাম হবে। তবে পিতা যদি ফাসিক যদি হয়, পিতামাতা যদি বলে দাড়ি কাটো, পিতামাতা যদি বলে বোরকা পরো না, এটা করা যাবে না, তবে সদ্ভাব তাদের সাথে বজায় রাখতে হবে। এবার আসুন, পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে আমরা কি উপকৃত হব। একজন সদাচারী সন্তান আল্লাহর নিকটে কত বড় প্রিয় বান্দা হতে পারে, তার সম্মান কতটুকু বেশি হতে পারে। সহি মুসলিমের ২৫৫২ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত গ্রহণ করলেন, ইয়ামান থেকে যখন কোনো কাফেলা আসতো, তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা আফিকুম ওয়াইস ইবনে আমির, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কি কোনো ব্যক্তি আছে? তারা বলতো, না আমাদের মাঝে ওয়াইস ইবনে আমির নামে কোনো ব্যক্তি নাই। একদিন ওয়াইস ইবনে আমির নামে একজন ব্যক্তিকে পাওয়া গেল, তাকে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি ওয়াইস ইবনে আমির? হ্যাঁ আমি ওয়াইস ইবনে আমির। আচ্ছা তুমি কি ইয়ামান থেকে এসেছো? হ্যাঁ আমি ইয়ামান থেকে এসেছি। আচ্ছা তুমি কি কারান বংশের? হ্যাঁ আমি কারান বংশের। আচ্ছা তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? আল্লাহ তাআলা কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন এক দিরহাম ব্যতীত? হ্যাঁ আমার কুষ্ঠরোগ হয়েছিল এক দিরহাম ব্যতীত, আল্লাহ ভালো করে দিয়েছেন। আচ্ছা তোমার কি মা আছে? হ্যাঁ আমার মা আছে। তখন তিনি বললেন, ফাইনি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, জেনে রাখো ওয়াইস, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদ ইয়াহলিল ইয়ামান, তোমাদের নিকটে একদিন ওয়াইস ইবনে আমির নামে একজন ব্যক্তি আসবে, ইয়ামানের ফৌজের সহকারীদের সাহায্যকারী হিসেবে,
মিন মুরাদিন সুম্মা মিন করন মুরাদ জনগোষ্ঠীর করন বংশের কানা বিহি বরসুন ফাবারা মিনহু ইল্লা মাউদা দিরহামিন তার কুষ্ঠরোগ হবে এক দিরহাম ব্যতীত আল্লাহ তাআলা তার কুষ্ঠরোগ ভালো করে দিবেন লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন তার মায়ের প্রতি সে অতি অনুগত্যশীল সন্তান লাউ আকসামা আলাল্লাহি লা বাররহু সে যদি আল্লাহর নিকটে কোনো কিছু দাবি করে বসে আল্লাহ অবশ্যই তাকে সেটা দান করবেন ফাইনিস্তাতাতা আন ইস্তাগফার লাকা ফাফআল হে ওমর যদি ওয়াইজকে কখনো পেয়ে যাও অবশ্যই তার নিকটে তুমি গিয়ে তার মাধ্যমে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন হে ওয়াইস আমার জন্য একটু ক্ষমা চাও ফাস্তাগফার লাহু ওমর ইবনে খাত্তাব তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন সুবহানাল্লাহ বিহামদিহি এটা কোন ওমর যেই ওমর পৃথিবীতে জান্নাতে সুসংবাদ পেয়েছেন যেই ওমর রাসূলের ছায়ার মতো সাহাবী ছিলেন যেই ওমরের হুংকারে শয়তান যেই ওমর যে দিয়ে যেই রাস্তা দিয়ে হাঁটতো শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না তিনি ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর তিনি ছিলেন একজন আল্লাহ রাসূলের সাহাবী একজন সেই সময়কার অর্ধ জাহানের খলিফা দোয়া চাচ্ছেন কার নিকটে একজন এমন ব্যক্তি যিনি সাহাবী নয় একজন সাধারণ তাবী যার অর্থ করি নেই প্রতিপত্তি নেই তার একটি মাত্র গুণ আছে সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের পাশাপাশি সে তার মায়ের প্রতি অনুগত সন্তান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আজকের সন্তানদের জীবনে আজকে যে বিপদ নেমে আসে অন্যতম কারণ হচ্ছে মাতা পিতাকে কষ্ট দেওয়া ওই তিনজন ব্যক্তির কাহিনী কি আমরা ভুলে গেছি যে তিনজন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়েছিল তারা বলেছিল এই গুহা থেকে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না একজন ব্যক্তি তার আমলের দোহাই দিয়েছিল হে আল্লাহ আমি তো একজন মেষপালক আমার ছিল পিতামাতা এবং সন্তান আমি মেষ পালন করে এসে আমার পিতামাতার আগে আমার সন্তানকে দুধ পান করাতাম না একদিন রাত হয়ে গেল ফিরে আসলাম আমি দুধ দহন করাতে করাতে মা ঘুমিয়ে পড়লো ইন কুনতা তাআলামু আন্নি ক্বাদ ফাআলতু হাযা ইবতিগা ওয়াজহিক হে আল্লাহ তুমি যদি জানো এই কাজটি আমি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছিলাম তাহলে ফাফরিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সাখরা হে আল্লাহ যেই কঠিন পাথরের নিচে আমরা পড়ে আছি এখান থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ কি তাদেরকে রক্ষা করেননি পিতামাতার একজন সন্তানের জীবনে কত বড় বিপদ আসতে পারে সে যদি পিতামাতার প্রতি আনুগত্য করে আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করবেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে বললেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি তো এই পাপ আমার কাছে একজন আমি একজন মেয়েকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহের কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আমার এমন প্রেস্টিজে লেগেছিল ফাগিরতু আলাইহা ফাকতালতু আমি তাকে হত্যা করে ফেলেছিলাম আমার কি কোনো তৌবার সুযোগ আছে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার কি মা আছে হ্যাঁ না কিন্তু তখন তিনি বললেন না আমার তো মা নেই তখন তিনি বললেন তাহলে যাও দেখো কিভাবে ক্ষমা চাও আল্লাহর নিকটে ক্ষমা চাও তখন আতা ইবনে ইয়াসার তিনি একজন তাবিঈ ছিলেন মশহুর তাবিঈ তার কৌতূহল জাগলো হে আব্দুল ইবনে আব্বাস লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি তাকে মা জীবিত আছে কেন এটা জিজ্ঞাসা করলেন কেন তখন তিনি বললেন ইন্নী লা আ'মালু আ'লামু আ'মালান আকরাবা ইলাল্লাহি আযা ওয়াজাল মিন বিররিল ওয়ালিদাতি আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সেবা করার যে কোনো নেকি আছে বলে আমার কোনো জানা নাই মুজাহিদ একজন মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সরাসরি ছাত্র 104 হিজরিতে মৃত্যুবরণ করেছেন তাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা তুকামুস সালাত ওয়াদউনি আবি আচ্ছা সালাতের একামত দেওয়া হয়ে গেছে আমার বাবা ডাকছে আমি তখন কি করব তখন তিনি বললেন আজিব ওয়ালিদাক তোমার বাবার ডাকে সাড়া দাও সুবহানাল্লাহ বিহামদিহি মাকহুল বলছেন ইযা দাআতকা উম্মুকা যখন তোমার মা তোমাকে ডাকে ওয়ান তাফিস সালাত তুমি সালাতে আছো তাহলে তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও সালাত ছেড়ে দিয়ে কিন্তু তোমার বাবা যদি ডাকে ফালা তুজিবহু হাত্তা তাগফারা সালাত শেষ না করা পর্যন্ত তুমি তোমার বাবার ডাকে সাড়া দিও না দলিল নিয়ে এসেছেন জুরাইজের ওই কাহিনীটি জুরাইজ সালাত আদায় করছিল মা তাকে বারবার ডাকছিল কিন্তু জুরাইজ বলছিল আল্লাহুম্মা ইন্না সালাতি এ উম্মি ও সালাতি আমার মা আমার 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 সালাত আমি কোনটাকে অগ্রাধিকার দিব সালাতকে অগ্রাধিকার দিয়েছিল মা এমন বকদুয়া করেছিলেন আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াউল মুমিসাত হে আল্লাহ জুরাইজ যেন কোনো পতিতা মেয়ের মুখ না দেখে মৃত্যুবরণ করে না তার উপরে এই অপবাদ এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ দাআতা আলাইহা ইউফতানা লা ফুতিনা এই অপবাদ তো দেয়া হয়েছিল কিন্তু তার মা যদি এর চেয়ে বড় কোনো দোয়া করে ফেলতেন বদদোয়া করে ফেলতেন তাহলে অবশ্যই তার উপরে লেগে যেত তার বুজুর্গগিরি তার পরহেজগারিতা কোনোই কাজে আসতো না
সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যেন মায়ের প্রতি আনুগত হই, মাকে কখনো কষ্ট দেয়া যাবে না, মাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতাকে সন্তুষ্ট রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল মুফরাদে হাদিসটি এসেছে, মা মিন মুসলিমিন ইউসবিহু ওয়ালিদানি আনহু রাদিয়ান। কোনো মুসলিম ব্যক্তি সকাল করলো এমন তো অবস্থায় তার পিতামাতা তার প্রতি সন্তুষ্ট, তার জন্য সেই দিন জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু তার একজন যদি সন্তুষ্ট থাকে, একজন মা অথবা বাবা বেঁচে আছে, তাহলে একটি দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল আবার বললেন, কোনো ব্যক্তি যদি সকাল করে এমনভাবে তার পিতামাতা তার প্রতি রুষ্ট আছেন, তাহলে তার জন্য ওই দিন জাহান্নামের দুটি দরজা খুলে দেওয়া হয়। যদি একজন হয় তাহলে একটি দরজা খুলে দেওয়া হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জালামাহু, হে আল্লাহ রাসূল, পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে তবু কি? আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জালামাহু সালাসা মাররাত, যদিও পিতামাতা তার সন্তানের প্রতি জুলুম করে, যদিও পিতামাতা তার সন্তানের প্রতি জুলুম করে, আল্লাহ রাসূল তিনবার বললেন। এই হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদে হাদিসটিকে দঈফ বললেও ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, আবু ইয়ালা মাওসিলি থেকে যে সনদটি বর্ণিত হয়েছে মাওকুফ সূত্রে, সেই সনদটি হাসান। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। শুআবুল ইবানি হাদিসটিতে আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। এক ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আচ্ছা আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলা জান্না, আচ্ছা তুমি কি জান্নাতে যেতে ভয় জাহান্নামে যেতে ভয় পাচ্ছ, জান্নাতে যেতে চাও? তখন তিনি বলছিলেন, হ্যাঁ। তয়লাসাত ইবনে মুইয়াস তিনি বলছেন, হ্যাঁ আমি জাহান্নামে যেতে ভয় পাচ্ছি, জান্নাতে যেতে চাই। তখন তিনি বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? না, আমার পিতামাতা তো জীবিত নাই, শুধু আমার মা জীবিত আছে। তখন তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আলান্তালা হাল কালাম, পিতামাতার সাথে যদি তুমি নরম ভাষায় কথা বলো, মায়ের সাথে, ওয়া তো আনতে হাত তোয়াম, তাকে যদি খাবার খাওয়াও, লাতাদখুলুন্নাল জান্নাতাই জাবতানাবতাল কাবায়ির, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে যদি তুমি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটি যদিও আল্লাহ রাসূল বলেননি, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের ভাষায় এই হাদিসকে বলা হয় মারফু হুকমি, হুকুমগত দিক থেকে মারফু। সুতরাং আসুন আমরা পিতামাতার প্রতি সদাচারী হই, আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার প্রতি সদাচারী হই, পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করি। ইব্রাহিম আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া করার জন্য, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু। মানুষ যখন মরে যায় তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে, তার মধ্যে একটি হচ্ছে কোনো নেক সন্তান যদি রেখে যায়, ওই নেক সন্তান যেই দোয়া পড়ে, কবরে বসে বসে ওই সৎকর্মশীল পিতা সেটা পেয়ে যান। সৎকর্মশীল পিতার হঠাৎ জান্নাতে মর্যাদা বেড়ে দেওয়া হয়, তখন সে বলে, ইয়া রব্বি আন্নালি হাদা, হে আল্লাহ এটা আমার কাছ থেকে কীভাবে আসলো এই মর্যাদা? তখন তিনি বলেন, বি ইস্তিগফারি ওয়ালাদি কালাকা, তুমি তো সৎসন্তান রেখে এসেছো, তিনি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তিনি তো এই জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন আমরা পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করি। এই রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা শুধু মৃত পিতামাতার জন্য দোয়া নয়, আমার পিতা জীবিত আছে, আমার পিতা 50 বছর পূর্বে মারা গেছে, যেইভাবে অবস্থায় থাক না কেন আমরা দোয়া করব। সাহাবায়ে কেরাম বলছেন, যে ব্যক্তি পিতামাতার জন্য দোয়া করে না, ইউযাইয়াকুল আইশ আইশু আলাল ওয়ালাদ, ওই সন্তানের রুজিতে সংকুচিত করে দেওয়া হয়। সুতরাং আসুন, আরেকটি বিষয় হচ্ছে সৎ সন্তান গড়ে তোলার জন্য একজন মাকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হয়। মা যদি সতী হয় তাহলে সন্তান সৎ হিসেবে গড়ে ওঠে। এই জন্য মা বন্ধের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আহলে হাদিস মহিলা সংস্থার পদতলে ছায়া তলে এসে আমরা যেন নিজেকে সমাজ সংস্কারে একজন পুণ্যবতী সমাজ সংস্কারক হিসেবে যেন আমরা অবদান রাখতে পারি, এবং পিতামাতার সেবার পাশাপাশি আমরা যেন এই পৃথিবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্য নিয়েছিলেন সমাজ সংস্কারের কাজে ব্রতী হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুর রহিম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।